ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব এক মাসের জন্য জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে গ্রুপের স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবেও বিএফআইইউ জানায় অর্থ পাচার আইনের আওতায় ওরিয়নের মোট ছয় জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এর মধ্যে ওবায়দুল করিম ছাড়াও আছেন তার স্ত্রী আরজুদা করিম ছেলে সালমান ওবায়দুল করিম ও মেয়ে জেরিন করিম ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট মেহেদি হাসান ও রিজল করিম নামে আরও দুজনের ব্যাংক হিসেবেও জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ